স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন MBBS বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বিজেপির কর্মসূচি বেঙ্গল এগেনস্ট করাপশন, এটাই কি আপনাদের বিধানসভা নির্বাচনের মূল মন্ত্র? দেখুন, আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। একেবারে 2021 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এসে আমাদের অনেকগুলোই কর্মসূচি রয়েছে, তার মধ্যে এটা একটা বিশেষ কর্মসূচি। কারণ তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তাদের যে করাপশনের নেক্সাস যেভাবে তারা ছড়িয়েছে একেবারে বুথ স্তর পর্যন্ত, এই করাপশনের শেকড় কিন্তু তৃণমূল কংগ্রেসে ছড়িয়ে গেছে। তাই একেবারে বাংলার মানুষকে করাপশন মুক্ত করবার জন্য, বাংলার মানুষকে একেবারে একটা করাপশন মুক্ত বাংলা উপহার দেওয়ার জন্য, আমরা প্রত্যেকটি বাঙালিকে সজাগ করবার জন্য কিন্তু আমরা এই কর্মসূচি নিয়েছি। এবং আমাদের জেলা স্তর থেকে শুরু করে বুথ স্তর থেকে শুরু করে প্রত্যেকটি মন্ডলে মন্ডলে আমাদের কিন্তু এই কর্মসূচি নেওয়া হচ্ছে। দাদা, রাজ্যে কিন্তু করোনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আক্রান্তের সংখ্যা, আপনার কি মনে হয় কি কারণে এটা হচ্ছে? দেখুন, প্রথমত বলবো যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমরা দেখেছি কখনো পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে সেখানে লোকানোর চেষ্টা হচ্ছে, কখনো স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছে তাদেরকে বারংবার বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়ার চেষ্টা চলছে, যারা ভালো কাজ করছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যারা একেবারে দলদাসত্ব করছে তাদেরকেই বিভিন্ন পোস্টে রাখা হচ্ছে, অর্থাৎ বিশেষ করে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো। এবং সর্বোপরি যে ডাক্তার, নার্স, যে করোনা সৈনিকরা যারা একেবারে ফ্রন্ট লাইনে থেকে যারা লড়াই করছে তাদেরকে কিন্তু যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, এবং যে ইনফ্রার প্রয়োজন, যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, সেই দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বলবো সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে আমরা নীল সাদা রঙের প্রচুর বিল্ডিং দেখছি, বলছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু আমরা যখন সেই সুপার স্পেশালিটি হসপিটালগুলোর ভিতরে ঢুকছি সেখানে গিয়ে কিন্তু আমরা দেখছি সেখানকার যে পরিকাঠামো সেটা কিন্তু একেবারে একটা মহকুমা সদর হাসপাতালের থেকেও কিন্তু অনেক অংশেই খারাপ। তো এই সমস্ত কারণগুলোর জন্য শুধুমাত্র লোক দেখানোর রাজনীতি করবার জন্য, শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করে রেখেছে, আজকে করোনার আবহে, করোনার এই বিপর্যয়ের মুহূর্তে সব কিন্তু মানে প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। তাই বলবো যে স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এবং বিশেষ করে যখন মাইগ্রেন্ট লেবাররা যখন বাইরে থেকে ফিরেছে, পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে থেকে ফিরেছে, তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা দেখেছি যে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই তাদেরকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকাংশেই আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শহরাঞ্চলগুলোতেও কিন্তু COVID-19 এই বিপর্যয়ের পরিস্থিতিতেও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গাফিলতি দেখা গিয়েছে। পর্যাপ্ত পরিমাণ যে করোনা টেস্ট, সেই টেস্টের ব্যবস্থা প্রাথমিকভাবে হয়নি, সেই কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে আজকের যে এই করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে পশ্চিমবঙ্গে বাড়ছে এটা কিন্তু তার একটা প্রধান কারণ বলে আমি মনে করছি। দাদা, GST নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিকল্প দিয়েছে তাতে কিন্তু 13টি রাজ্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে সম্মতির কথা জানিয়েছে, আপনার কি মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এতে চাপ বাড়লো? দেখুন, একটা কথা বলবো যে সারা দেশ, আজকে সারা দেশ বুঝতে পেরেছে এটা, প্রত্যেকটি দেশ, বিভিন্ন যারা রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু এটা স্পষ্টভাবে বুঝে গিয়েছে যে এই করোনার আবহে প্রায় 5 মাস 6 মাস হতে চলল, এই সময়ে সারা দেশের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভেঙে পড়বার কথা ছিল। কিন্তু মোদিজির নেতৃত্বে এবং নির্মলা সীতারমণজি, অনুরাগ ঠাকুরজির নেতৃত্বে ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিকাঠামো এখনো পর্যন্ত কিন্তু আমরা মেরুদণ্ড সোজা করে কিন্তু আমরা বিশ্বের দরবারে আমরা কিন্তু মাথা উঁচু করে রয়েছি। এখনো পর্যন্ত আপনি ভাবুন, রেল পরিষেবা সম্পূর্ণভাবে স্তব্ধ, ভারত সরকার
180 রেল কর্মচারীরও কিন্তু বেতন এখন পর্যন্ত কাটে। কেন্দ্র সরকারের অধীনস্থ যতগুলো দপ্তর রয়েছে আপনারা দেখুন, প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি কর্মচারীকে কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত সঠিকভাবে তাদের যে বেতন, তাদের যে মাইনে, সেটা কিন্তু দিয়ে চলেছে। আজকে দেখুন বিভিন্ন দপ্তর, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, বিভিন্ন রাজ্যকে কিন্তু সরকারিভাবে কেন্দ্র থেকে কিন্তু সমস্ত ধরনের সহযোগিতা সবসময় করা হচ্ছে। পশ্চিমবঙ্গে আমফানের মতন এত বড় একটি ঘূর্ণিঝড় হয়ে গেল, সেখানেও কিন্তু কেন্দ্র সরকার আপনারা জানেন দু হাত ভরে পশ্চিমবঙ্গকে কিন্তু সহযোগিতা করেছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য যখন আজকে ভারতের এই অর্থনৈতিক পরিকাঠামোকে শক্তিশালী করবার জন্য, যাতে এই দুঃসময়ও তারা কেন্দ্রের পাশে থাকতে পারে, সেই জন্য তারা ভারত সরকারকে চিঠি লিখেছে যে ভারত সরকারের সঙ্গে তারা কিভাবে থাকতে পারে, অথবা এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তারা কিভাবে সহযোগিতা করতে পারে, বা ভারত সরকার তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, সমস্ত বিষয় কিন্তু কথোপকথন হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যখন প্রয়োজন পড়ে তখন শুধু কেন্দ্র সরকারের কাছে দু হাত বাড়িয়ে সহযোগিতা আশা করে, প্রার্থনা করে, কিন্তু কেন্দ্রের প্রতি, এই ফেডারেল স্ট্রাকচারের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকমের সম্মান নেই, কোনো রকমের কৃতজ্ঞতা নেই। আজকে বিভিন্ন রাজ্য সরকার বারংবার তারা কিন্তু সবসময় কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে কেন্দ্রের পরামর্শ নিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু রাজ্যের বিভিন্ন কাজ করে চলেছে। অথচ আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেটা যেন একটি আলাদা দেশ তৈরি করবার চেষ্টা করছে, মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেন ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার যেন নিজেদেরকে একটি স্বঘোষিত রাষ্ট্র হিসেবে তারা মনে করছে। অথচ সহযোগিতার জন্য, ত্রাণের জন্য, বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সহযোগিতার জন্য কিন্তু বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে। আজকে এক কথায় বলবো যে বাকি রাজ্যগুলো যেভাবে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যোগাযোগ রেখে চলছে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেইভাবে রাখছে না। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে একের পরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হচ্ছে, দেহ উদ্ধার হচ্ছে, ঝুলন্ত দেহ উদ্ধার হচ্ছে, কি বলবেন, কেন এরকম হচ্ছে? দেখুন, একেবারে এটা দেখে সত্যি আজকে ভীষণ দুঃখ হয় যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য এবং পশ্চিমবঙ্গের যে সারা ভারতবর্ষের কাছে, ভারতবর্ষ যেভাবে পশ্চিমবঙ্গকে দেখত, আজকে কিন্তু সত্যি তৃণমূল কংগ্রেসের এই 8-9 বছরের যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু একেবারেই সে দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে। আজকে যে পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে চেনা হতো, যে পশ্চিমবঙ্গকে স্বামী বিবেকানন্দের নামে চেনা হতো, যে পশ্চিমবঙ্গকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চেনা হতো, আজকে সেই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা বারংবার দেখছি একের পর এক দুঃসংবাদ, মৃত্যুর সংবাদ, এবং বিভিন্ন সময় বিজেপি কর্মী, বিরোধী দলের যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু একের পর এক যে হত্যা, তার খবর দিয়ে কিন্তু আজকে সারা ভারতবর্ষের লোক কিন্তু সেই খবর জেনে গেছে। লোকসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 100-এর বেশি কর্মীর আমাদের মৃত্যু হয়েছে। প্রত্যেক দিন এক এক করে আমাদের কর্মী সমর্থকদেরকে কিন্তু বেছে বেছে মারা হচ্ছে। আমরা দেখেছি আমাদের মহিলা সমর্থকদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি মাম্পি সিংহ রায়, যার দাদা আমাদের একজন বুথ সভাপতি ছিলেন, চোপড়ার বাসিন্দা, মাধ্যমিক উত্তীর্ণা, তাকে কিন্তু বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তাকে কিন্তু হত্যা করা হয়। এমনকি তৃণমূল কংগ্রেস এতটাই নির্মমতায় নেমে গিয়েছে, আমাদের বিধায়ককে পর্যন্ত তারা ছাড়ছেন না।
আজকে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে চৌরাস্তার মাথায় দড়িতে ঝুলিয়ে দিয়ে তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। আজকে ভাবুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান কোথায় এসে পৌঁছেছে, যেখানে একজন বিধায়ককেও আজকে মৃত্যুর মুখে ঠেলে পড়তে হচ্ছে। আমরা বারংবার প্রতিবাদ জানিয়েছি, আমরা বারংবার প্রতিবাদ করার চেষ্টা করেছি, বাংলার মানুষ আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা দেখেছি যে বাংলার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা হয়েছে, বাংলার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের আন্দোলনকে স্তিমিত করে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে ভাবুন বিগত কয়েকদিন আগে আমার নিজের কনস্টিটুয়েন্সি কুচবিহারে, সেখানে রাজবংশী সম্প্রদায়ের সাম্বারু বর্মনকে তার পরিবারের সামনে থেকে দুষ্কৃতীরা, এই তৃণমূল কংগ্রেস দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা, তারা উঠিয়ে নিয়ে গিয়ে তাকে কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করে। আজকে একটার পর একটা মৃত্যু সংবাদ, আমাদের অনেক সময় রাতে ঘুম হয় না, মনে হয় এই বুঝি ফোন আসলো, গভীর রাতে কোনো ফোন আসলে চমকে উঠতে হয়, হয়তো আবার কোনো মৃত্যু সংবাদ, আবার হয়তো আমাদের কোনো কর্মীর অপহরণের সংবাদ, কিংবা আবার হয়তো কোনো আমাদের কর্মী মহিলা কর্মী সমর্থকদের ধর্ষণের সংবাদ আমরা পাবো। দাদা, গোঘাটে ববি হাকিম বলেছেন যে বিজেপি এই রাজ্যে যারা বিজেপি করেন তাদের মানসিক অবসাদে ভুগছেন, তারা কি বলবেন এটা নিয়ে? দেখুন, একটা কথা বলবো যে ফিরহাদ হাকিম কি বললেন সেটা নিয়ে আমরা বিশেষ কিছু ভাবছি না, কারণ আমরা ফিরহাদ হাকিম কিভাবে রাজনীতিতে এসছেন সেটাও আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাথর ছুঁড়ে তাকে কিছু দুষ্কৃতি নিয়ে গিয়ে তার বাড়ির উপর আক্রমণ করে তারপর নাকি তাকে টিকিট দেওয়া হয়েছে এমনটা শুনেছি, সত্য আপনারাই জানবেন যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে। তবে সত্যি আজকে হাস্যকর বিষয় যে ফিরহাদ হাকিমের মতন একজন লোককে আজকে তাকে কলকাতার মেয়র করে বসানো হয়েছে। কলকাতার একটা কৃষ্টি আছে, কলকাতার একটা সংস্কৃতি আছে, কলকাতার মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। আজকে ফিরহাদ হাকিমের তার রাজনীতির জমির সঙ্গে যুক্ত কিনা জানি না, জমির যারা লোক, গ্রাসরুট লেভেলের যারা লোক, তাদের সঙ্গে তার রাজনীতি যুক্ত কিনা জানি না। তবে এটা শুনেছি যে কলকাতার বিভিন্ন জমির দালালদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, যারা ল্যান্ড মাফিয়া রয়েছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, বিভিন্ন জায়গায় সরকারি জমি যারা বিভিন্নভাবে রপ্ত করতে সিদ্ধহস্ত, সেই সমস্ত জমিতে যারা বেআইনি আবাসন তৈরি করছে তাদের সঙ্গে ববি হাকিমের খুব ভালো সম্পর্ক রয়েছে বলে শুনেছি। আজকে কলকাতার মতন একটা সংস্কৃতি সমৃদ্ধশালী শহরে ববি হাকিমের মতন মেয়রকে কলকাতার মানুষ, কলকাতার সুবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারছেন না। দাদা, জেপি নাড্ডার ভাষণে, রাজ্য নিয়ে জেপি নাড্ডা যে কয়েক সপ্তাহ আগে ভাষণ দিয়েছিলেন তাতে উঠেছে যে হিন্দুত্ব, দুর্নীতির অভিযোগ, এই সমস্ত বিষয়গুলো, তাহলে আপনারা কি এর মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন? দেখুন, প্রথম কথা বলবো যে পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা রয়েছে তাদের বাঁচবার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজকে যেদিন রাম মন্দিরের ভূমি পূজন হচ্ছিল, আপনি সেদিনের কথা একবার ভেবে দেখুন, কিছু আমাদের কিছু মন্দিরে সেখানে লাউডস্পিকার বাজানো হচ্ছিল, সেই অপরাধে মন্দিরের পুরোহিত সহ পূজারী সহ যারা সেখানে পুজো করতে এসেছিলেন কয়েকজন ভক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা জানে যে পশ্চিমবঙ্গে আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমরা উৎসব, আমরা ধর্মানুষ ধর্মের বিভিন্ন ধর্মের অনুষ্ঠান, আমরা আমাদের ধর্মীয় রীতি রেওয়াজ, আমাদের কৃষ্টি নিয়ে আমরা বাঁচতে ভালোবাসি।
আমাদের একেবারে পহেলা বৈশাখ থেকে গণেশ পূজার মাধ্যমে যেরকম শুরু হয়, ঠিক একের পর এক দুর্গোৎসব, দীপাবলি, রাস পূর্ণিমা, লক্ষ্মী পুজো, শিব চতুর্দশী, একেবারে গাজনের যে শিবের যে গাজনের মেলা, এবং সবশেষে চৈত্র সংক্রান্তির একেবারে উৎসব দিয়ে কিন্তু আমাদের বছর শেষ হয়। তো সেখানে একটা মন্দিরে রাম মন্দিরের ভূমি পুজোর দিন সেখানে লাউডস্পিকার বাজছে, এটা কোনো অপরাধ হতে পারে? আমি বলবো যে পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচবার মৌলিক অধিকার সেখানে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংকটে রয়েছে। আজকে পশ্চিমবঙ্গে যারা প্রত্যেকটি হিন্দু জন্মগ্রহণ করছে, প্রত্যেক দিন যে একেবারে যাদের জন্ম হচ্ছে, আমি বলবো যে আমার মনে হয় যে সরকার পশ্চিমবঙ্গে চলছে, সেই সরকার যদি থাকে তাহলে হিন্দুদের জন্মগ্রহণ করাটা যেন পাপ, হিন্দু যারা হিন্দু হয়ে যারা বাঁচতে চাইছে সেটা যেন একটা অভিশাপ বলে মনে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে। দাদা, দিন কয়েক আগে মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গা থেকে আল কায়দা জঙ্গি ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। এর আগে বর্ধমান ব্লাস্ট হয়েছিল, সেখানেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ উঠে এসেছিল, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের যে মমতার গর্ব, এতদিন বলছিল যে বাংলার গর্ব মমতা, আজকে দেখা যাচ্ছে যে সেই বাংলা থেকে আল কায়দার জঙ্গিরা ধরা পড়ছে। শুধুমাত্র এনআইএর একেবারে বলবো যে চিরুনি তল্লাশি করবার পরে কিন্তু এই জঙ্গিরা ধরা পড়েছে পশ্চিমবঙ্গের। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জেলায় জেলায়, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, প্রত্যেকটি জেলায় জেলায় এই জঙ্গিরা খাঁটি গড়ে রয়েছে, এবং এই জঙ্গিদেরকে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। এটা পশ্চিমবঙ্গের মানুষের ধারণা, আমার কথা নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মনে করছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি জেলায় জেলায় তারা বিভিন্ন নাশকতামূলক সংগঠন, এবং এই যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে একেবারে আল কায়দা থেকে শুরু করে যে বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে আইএসআই, প্রত্যেককে সহযোগিতা করবার জন্য আলাদা করে তারা কিন্তু বিশেষভাবে তাদেরকে সংরক্ষণ করছে। আজকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের বিগত দিনে, আমরা যে সময় সারা ভারতবর্ষ করোনা আবহে জর্জরিত, ভারতবর্ষের সমগ্র রাজ্যের মানুষ এক হয়ে এই আবহ থেকে মুক্ত হবার চেষ্টা করছে, লড়াই করছে, একবারে ফ্রন্ট লাইনে থেকে লড়াই করছিল, সেই সময় পশ্চিমবঙ্গ সরকার মারণ খেলায় মেতে উঠেছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যতগুলো খুন হয়েছে, যতগুলো মার্ডার হয়েছে, আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে সমস্ত এই সমস্ত যে খুন হত্যাগুলো রয়েছে, সব সমস্ত কেসের যারা আসামি তারা কিন্তু একটি বিশেষ সম্প্রদায় থেকে আসে। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সংরক্ষিত যারা রয়েছে, আজকে আপনারা বলুন তো যে এতগুলো হত্যা হয়েছে, এতগুলো মার্ডার হয়েছে, আজকে একজন বিধায়ক পর্যন্ত খুন হয়ে গেলেন পশ্চিমবঙ্গে, একটা আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু অপেক্ষায় রয়েছে, 2021 অপেক্ষায় রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে তৈরি জবাব দেবার জন্য তারা কিন্তু তৈরি রয়েছে। আর একটা কথাই বলবো যে শুধুমাত্র আজকে মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই জঙ্গি প্রশিক্ষণ শিবির এবং জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মদতে। আপনারা সচেতন থাকুন, সজাগ থাকুন, বাংলাকে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য আপনাদেরকে 2021 আমাদের সঙ্গে থাকতে হবে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চন একজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।